হাড়নি আমরা এই যে শরীরটাকে যে কাঠামোটা আমাদের তৈরি হয়েছে এটা কিন্তু হাড়ই আমাদের বা হাড্ডি বা হাড় আমরা যেটা বলে থাকি এই কাঠামোটা এটা সবার জন্যই আছে গরু ছাগল মুরগি হাঁস যাতে বলেন এই যে এই এই মানবকুল থেকে শুরু করে প্রাণী জগতেও এটি প্রযোজ্য এখন প্রশ্ন হচ্ছে হাড় কেন দেওয়া হলো হাড় শরীরে কেন আসলো হাড় না হলে হাড়ের আমাদের শরীরে 650টি মাংস পেশি আছে 206টি হাড় আছে 330টির মতো জয়েন্ট আছে এবং এই মাংস পেশিগুলো অধিকাংশই লেগেছে হাড়ের মধ্যে সুতরাং আমাদের আমি যেমন বলি আমরা যখন আমার ঘাটটা ঘোরাচ্ছি এপাশে ওপাশে এদিকে এদিকে এই যে সামনে পেছনে ব্যায়াম করার জন্য বারবার বলতে যে আমাদের সামনের আমাদের পাশের পেছনের মাংসপেশিগুলোকে শক্তিশালী রাখতে হবে এখন এই এইটুকু জায়গার মধ্যে শুধু গলার মধ্যে আমাদের হাড় মানে যে মাংস রয়েছে 22টা থেকে বা 24টা তো এই মাংসগুলোর কাজ হচ্ছে আমার হাড়ের আমি যখন এদিকে ঘোরাচ্ছি ওরা আমাকে ওইদিকে ঘোরানোর জন্য যাহা তো ঘোরার কথা আমি চিন্তা করছি ওরা তখন ওইদিকে ঘোরা নিয়ে চলে যাচ্ছে এটি সম্পূর্ণ কোঅর্ডিনেট বা সহযোগিতা করতেছে ব্রেন ব্রেনের মধ্যে ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন আপনার বিলিয়নস না ট্রিলিয়ন 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন তো এই ট্রিলিয়ন ট্রিলিয়নের কানেক্টিভিটি রয়েছে এরা একটার সঙ্গে আরেকটা যোগাযোগ করে স্নায়ুর সঙ্গে সঙ্গে মানে উইদিন এ সেকেন্ড ইম্পালস তৈরি করে আপনাকে বলছে যে তুমি ঘাটটা এদিকে ঘোরাচ্ছ আমি ঘোরাবো সুতরাং সে সাহায্য করছে এখন এইভাবে সারা শরীরের প্রত্যেকটি অঙ্গই আমাদেরকে আমাদের এই কমান্ডকে ফলো করছে যখনই আমি চাচ্ছি আমি এখন মুঠি করব এই মুঠি করব মুঠি করার সঙ্গে সঙ্গে আমার একটা হাত মুঠি করব একটা আঙুল নাড়াবো এইখানকার এই কেনি আঙুলটা আমি দেখাবো তো আমাদেরকে সঙ্গে সঙ্গেই আমার ব্রেন থেকে সিগনাল চলে যাচ্ছে এবং এখানকার স্নায়ুর মাধ্যমে মাংসপেশিকে হুকুম দিচ্ছে তুমি আঙুলটা সোজা করো তুমি আঙুলটা বাঁকা করো তাহলে কি দাঁড়াচ্ছে অবস্থা এই যে সম্পূর্ণ কাজগুলো অথচ এখানে ছোট 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 অনেকগুলো হাড় আছে এখানে একটা হাড় এখানে একটা হাড় এখানে একটা হাড় এইভাবে ছোট ছোট হাড় আছে তো এই হাড়ের বাইরে রয়েছে মাংসপেশি হলো 50টা আমার এইটুকু জায়গার মধ্যেই 50টি মাংসপেশি এবং অত্যন্ত সফিস্টিকেটেড অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত সুন্দরভাবে এরা নিজেকে ব্যালেন্স করে যাতে কোনোভাবেই অসম্পূর্ণ মুঠি না হয় কোনো একটা আঙুল দিয়ে আমি ধরবো ধরতে পারবো আমি সবগুলো আঙুল না ধরে আমি দুটো আঙুল দিয়ে ধরবো ধরতে পারবো আমি এই আমার থাম যেটা বলা হয় বুড়ো আঙুল দিয়ে আমি শুধুমাত্র ইন্ডেক্স বা তর্জনী ধরে আমি কোনো কিছু ধরতে চাচ্ছি ধরতে পারবো এইভাবে এই যে পেশিগুলো আমি যেটা বললাম 650টি মাংস পেশির পুরো এরা এরাই কিন্তু আমাদের হাড়কে এবং এরা সবাইই জন্য প্রযোজ্য হাড়কে হাড়গুলোকে এরা সবাই ওরা অ্যাটাচমেন্টটা পেয়েছে ওরা ওরা মানে ওদের যে তৈরি হয়েছে ওদের যে অরিজিনটা ওদের সেটা হলো হাড়ের মধ্যে আবার ওরা শেষ হচ্ছে নদীর নদী যেমন সাগরে যেয়ে পড়ে ঠিক তেমনি হাড়ের মধ্য থেকে এরা তৈরি হয়েছে যেমন পানি তৈরি হচ্ছে আমাদের হয়ে তারপরে ওটা গ্যাস হয়ে ওরা মানে উড়ে যেয়ে তারপরে হলো আবার সমুদ্রে বা বড় বড় পাহাড়ের ধার দিয়ে নদী তৈরি করে নদী হয়ে আবার সাগরে যেয়ে পড়ছে পৃথিবীর এই যে একটা একটা যে নেচার বা একটা প্রকৃতিগতভাবে পৃথিবীকে ব্যালেন্স করছে মানুষের শরীরে তাই কোনো হাড় এখানে তৈরি হচ্ছে হয়ে ওর নিচে দিয়ে এখানে রাখতেছে ঠিক তেমনি আমাদের এই মাংসপেশিগুলো 650টি মাংসপেশি কিন্তু হাড়কে মজবুত রাখতেছে কারণ ওরাই হাড়কে নিয়ে ওরা যেহেতু রক্ত সঞ্চালন হাড়ের মধ্যে দিয়ে হচ্ছে এবং ওরাদের আমাদের যে কাজগুলো আমরা করছি সেটিও হাড়কে সেই নিয়ন্ত্রণ করছে তুমি বাঁকা হও তুমি সোজা হও আমি এবার বসবো আমি এবার দাঁড়াবো আমি এবার সাইডে যাব আমি এবার ঘাড় ঘোরাবো আমি কাউকে বকা দেবো আবার দেখুন একটা কথা এখানে মজার কথা বলে রাখি শুধু এই যে আমি হাসলাম একটু হাসার জন্য মানে 42টি মাংসপেশি আমার কাজ করছে এখানে শুধু হাসার জন্য
শুধু একটু হাসার জন্য আমার 42 43টি মাংসপেশি আমার এই মুখ মুখ গহ্বরে আমাকে সাহায্য করছে একটু হাসি তৈরি করার জন্য। তা দেখুন হাসতে কত কষ্ট হতে, কতগুলো মাংস আপনাকে সহযোগিতা করছে। আবার দেখুন পাশাপাশি আমরা যে চাবাচ্ছি, এই চাবাতে শুধুমাত্র 4টি মাংস পেশি, এরা মাসলস অফ মাস্টিকেশন, যারা মাস্টিকেট করতেছে, আমরা চাবাচ্ছি বড় বড় হাড্ডি, বড় বড় মাংস পেশি, মাংসগুলোকে চিবায় চিবায় খেয়ে ফেলতেছি, এরা মাত্র 4টি মাংস কাজ করছে। তো এখন সেদিনই বলা হয় যে এই যে হাড়গুলোকে শক্তিশালী রাখার জন্য আমার মাংসপেশিকে শক্তিশালী রাখতে হবে। এই কথাটি বারবার করে বলতে চাই, বারবার করে বলতে চাই, বারবার করে বলতে চাই যে হাড়কে শক্তিশালী রাখতে গেলে আমার পেশিগুলোকে শক্তিশালী রাখতে হবে। এখন ধরুন ছোটোবেলা জন্মের পরের থেকে কেউই তো দৌড়ায় না, আস্তে 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 বাচ্চারা শিশুটা বড় হচ্ছে, বড় হচ্ছে, শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে সে যৌবনে যাচ্ছে, তার তখন সে স্কুল মানে তার শিক্ষা, তার বাতাস, আলো বাতাস বেড়ে ওঠা, এটার উপর নির্ভর করবে কতটুকু আপনি পরিশ্রম করেছেন, কতটুকু ওই বাচ্চাটি খেলাধুলা পরিশ্রম করে বড় হচ্ছে। এটি কিন্তু খুব মারাত্মক, কারণ তখনই তার মাংসপেশিগুলো মনে রাখবেন শক্তিশালী হচ্ছে, তার হাড়কে মজবুত করছে। এবং একটা সময় মনে রাখবেন আবার 17-18 বছরে যে এরা আপনার গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেদের জন্য, পুরুষদের জন্য গ্রোথ বন্ধ হয়ে যায় 18 বছর বয়সের পরে, আর আপনার আর লম্বাও হবেন না, সাইডেও বাড়বেন না, চর্বি এসে বাড়বে, চর্বি এসে আপনার বিশাল বপু করে দিল, আমাকে বড় মোটা করে দিয়েছে, চর্বি ম্যাক্সিমাম, কিন্তু হাড়ের সংখ্যা যা, মাংসের সংখ্যা তা, এর থেকে কোনো পরিবর্তন হবে না। এইটি বলা হয় 30 বছর পর্যন্ত আপনি মজবুতিটাকে ধরে রাখতে পারবেন, 30 বছর পর্যন্ত আপনার মজবুতি, আরও আপনি পরিশ্রম করছেন, ব্যায়াম করছেন, জিমে যাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, সাঁতার কাটতেছেন, প্রতিদিন জগিং করছেন, দৌড়াচ্ছেন, বুক ডন দিচ্ছেন, হেন কোনো কাজ নাই শরীরে যেটা আপনি করছেন না, তাতে হচ্ছে কি আপনার এই যে 30 বছর পর্যন্ত আপনার আরও বেশি মজবুত একটা শরীর তৈরি করে ফেললেন। এটাকে আপনি এখন ধরে রাখুন, আপনি ছেড়ে দেবেন না, যত বড় অফিসার হন, যত বড় আপনি আপনার বিশাল বড় শিল্পী হন, বিশাল বড় নায়ক নায়িকা হন, আপনার জন্য কিন্তু প্রযোজ্য 30 বছরের পরেও আপনাকে এই যে শরীর চর্চা, এই মাংসগুলোকে নার্চার করা, ওদেরকে যত্ন করা, ওদের যত্ন ওরা খাওয়া চায় না, ওরা চায় আমাকে তুমি কাজে লাগাও। মেশিন যেমন কাজে লাগলে না লাগলে, একটা গাড়ি যদি আপনি স্টার্ট দেওয়া বন্ধ করে দেন, অনেকদিন গ্যারেজে পড়ে থাকে, তারপরে আর সে স্টার্ট নেয় না, ঠিক এই হাড়ের মধ্যেও তাই অবস্থা, মাংসগুলোও তাই অবস্থা, এরা জং পড়ে যায়। যখন নাড়াতে যাবেন, যখন স্টার্ট দিতে যাবেন, তখন সে স্টার্ট নিতে চাইবে না, আপনাকে বিভিন্ন রকম কায়দা কৌশল করে তারপরে সে স্টার্ট নেবে। তা এখানেও তাই, হঠাৎ করে আপনি হাঁটেন নাই, আপনি নিচে বসেন নাই, বসতে গেলেন ব্যথা করবে, সেজন্যই আপনাকে ধীরে 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 আবারও ওই যে গাড়ি যেমন স্টার্ট করার নানান কায়দা কৌশল লাগে, এখানেও আপনাকে এই এইভাবে আবারও ওকে একটা সময় দিয়ে, একটু সময় দিয়ে ধীরে 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 প্রস্তুতি আনতে হবে। মনে রাখবেন খেলোয়াড়রা হঠাৎ করে খেলতে দিতে দেওয়া হয় না, ওদেরকে আগে মাঠে নিয়ে যাওয়া হয়, ওরা দড়ি টানা থেকে শুরু করে খেলবে ক্রিকেট, তাকে ফুটবল খেলানো হচ্ছে, সে খেলবে ফুটবল, তাকেও মাঠে দৌড়ানো হচ্ছে, দৌড়বিদের মতো দৌড়াতে হচ্ছে, বিভিন্ন রকম কসরত করতে হচ্ছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ, তো এইভাবেই শরীরকেও তৈরি করতে হবে। এবং তাদের শরীর একরকম, সেই ইন্ডিয়ান যে খান বংশ আছে দেখেন, খানরা যারা নায়ক নায়িকা বা বম্বে ফিল্মের, প্রত্যেকটাই দেখেন কীভাবে শরীরগুলোকে ফিট রেখেছে, এবং এই ফিটনেসটা তো হয় না এমনি, তারা প্রচুর পরিশ্রম করে, প্রচুর জিমে যায়, প্রচুর সাইক্লিং, সুইমিং, ওদের এটা একটা যেহেতু তাদের বডিটা দেখায়, তাদেরকে পয়সা উপার্জন করতে হয়, মানুষকে বিনোদন দিতে হয়, বিনোদন জগতের যারা যারা আছেন তারা সারা দুনিয়াব্যাপী একই কাজ করেন। ঠিক তেমনি যে কোনো, আমি ধরেন আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন, আপনার বয়স 78 বছর, আপনার 79 বছর, 80 বছর বয়স, তাতে কোনো যায় আসে না, আপনি রাষ্ট্রপতি, আপনাকে ওই হোয়াইট হাউসের পাশে বিশাল মাঠ রয়েছে, ওই মাঠে আপনাকে দৌড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, জিম যেতে হবে, আপনাকে ওখানেই সব ব্যবস্থা, ওই রাষ্ট্রপতি ভবনের ভিতরেই, সেখানে আপনার
ব্যবস্থা রয়েছে, কারণ বয়স 80 বছর কি 90 বছর কোনো যায় আসে না, কিন্তু আপনাকে দরকার হচ্ছে এই শরীরটাকে ফিট রাখা। তাই আসে বলুন, আজকে আমরা সবাই মিলে বলি, আর ক্ষয় বলতে কোনো শব্দ নেই, এটি আমরা ব্যবহার করব না, দয়া করে আমরা কেউই বলবো না আপনার হাড় ক্ষয় হয়েছে, আপনার হাড্ডি ফাঁক হয়েছে, আপনার হাড্ডি বেড়ে গেছে, আপনি শেষ, আপনার আর কোনো রাস্তা নেই, এই ধরনের শব্দ দয়া করে দয়া করে দয়া করে আসুন। সবাই আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব, চিকিৎসক, আমাদের মেডিকেল সঙ্গে যারা জড়িত আছি, সবাই মিলে বলি হাড় ক্ষয় কথাটি আমরা ব্যবহার করব না, আমরা এটাকে মানুষকে ভীতির সৃষ্টি করব না, মানুষকে সাহস দেব, আপনি দৌড়ান, আপনি হাঁটেন, আপনি প্রপার খাওয়া দাওয়া করেন, ওজন বাড়তে দেন না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।